আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবচেয়ে সহজ নিয়মে কিভাবে আপনার লেডিস প্যান্ট বা সিগারেট প্যান্ট তৈরি করবেন। তো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। এখানে আমি প্যান্ট পাজামা তৈরির জন্য কাপড় নিয়েছি, আর হচ্ছে মাপটা নেওয়ার জন্য একটা পুরাতন সালোয়ার নিয়েছি। আপনাদের ঘরে হচ্ছে নর্মাল যে পালাজোগুলো আছে সেগুলো নিতে পারেন, অথবা আপনারা চাইলে প্যান্ট পালাজো যদি পুরাতন থাকে সেটাও নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমি কাপড়টাকে পুরো মেলে নিয়েছি। এটা দুই ভাঁজে ভাঁজ করা আছে কাপড়টা, আর কাপড়টা লম্বা মানে কতটুকু আছে সেটা দেখিয়ে দিচ্ছি। 40 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, মানে হচ্ছে 2x4 গিরা পরিমাণ কাপড় আছে। তো কাপড়টা দুই ভাঁজে ভাঁজ করার পর এটাকে এভাবে করে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম, 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই অংশটা সবার জন্য ইম্পর্ট্যান্ট, তাই আপনারা খুব মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। এখানে হচ্ছে আপনারা সালোয়ার থেকে হলো হাইয়ের যে শেষের অংশ থেকে এভাবে টান টান করে মাপ দিবেন। এখানে আমার 14 ইঞ্চি এসেছে, সাথে আপনারা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি যোগ করবেন। আমি এখানে 3 ইঞ্চি যোগ করেছি, তাহলে হলো 17 ইঞ্চি পরিমাণ। এখন আমি এখান থেকে কাপড়টা 4 ভাঁজে 17 ইঞ্চি পরিমাণ নিয়ে মার্ক করে নিচ্ছি। এভাবে আমি সোজা করে মার্ক করে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি এখন কেটে নিব। এই সাইডেও কিন্তু 17 ইঞ্চি, টোটাল কাপড়টা উপরে নিচে 17 ইঞ্চি পরিমাণ থাকবে। এরপর হচ্ছে ইলাস্টিকের জন্য আপনারা চাইলে ডুরিও দিতে পারেন। এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় মার্ক করে নেবেন। আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে মার্ক করে তারপর হচ্ছে লম্বালম্বি করে আমি স্কেলের সাহায্যে মার্ক করে নিচ্ছি। এরপরে মাপটা দিতে হবে হাইয়ের এই অংশটা, এই যে এভাবে করে সোজা করে ধরে মাপ দিয়ে নেবেন। আমার এখানে 14 ইঞ্চি এসেছে, আমি সাথে আরও 1/2 ইঞ্চি যোগ করব। আপনারা চাইলে যোগ করতে পারেন, অথবা যা আছে তাই রাখতে পারেন। তো আমি 14.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে এখন আমি এইখান থেকে 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ করে সবাই মার্ক করে নেবেন সব সাইজের জন্য। তারপর এভাবে এই সাইডও একই মাপ দিয়ে নিয়েছি 14.5 ইঞ্চি দিয়ে। এভাবে সোজা করে হচ্ছে আমি আবার দাগটাকে মিলিয়ে নিচ্ছি, এবং এখানে হাইয়ের যে অংশটা আছে সেই দাগটা আমি এভাবে মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি হাইয়ের অংশটা। তারপর হচ্ছে এখন লম্বা মাপটা নিব আমি। তো লম্বা মাপটা শুরুতেই নেওয়া উচিত ছিল, আপনারা প্রথম দিকে লম্বা মাপটা নিয়ে নেবেন। আমার এখানে মানে টোটাল লম্বাটা হচ্ছে 37, মানে 37 সাইজের সালোয়ার হবে এটা। এরপর এখানে আমি 2 ইঞ্চি যে ইলাস্টিকের জন্য রেখেছি সেটা বাদ দিয়ে লম্বা মাপটা 37 ইঞ্চি নিচ্ছি। আপনারা যার যার লম্বা মাপ অনুযায়ী নিয়ে নেবেন। আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, আপনারা চাইলে এখানে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। তো এভাবে করে আমি এক্সট্রা যে 1 ইঞ্চি নিয়েছি সেখানে এভাবে করে মার্ক করে দিচ্ছি। মার্ক করে দেওয়ার পর এখন এইখান থেকে হচ্ছে আমি 2.5 ইঞ্চি পরিমাণ, মানে কাপড়ের শেষের অংশটা থেকে 2.5 ইঞ্চি পরিমাণ মার্ক করছি। এটা কিন্তু সবার জন্য, সব সাইজের জন্য এখানে 2.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেবেন। তো এভাবে 2.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে এরকম করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন এখান থেকে পায়ের যে মোহরিটা, মানে পায়ের অংশটা আপনারা কতটুকু ফিটিং রাখতে চান সেই অনুযায়ী নেবেন। আমি 7 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর এভাবে করে 7 ইঞ্চি যেখানে নিয়েছি সেখান থেকে এরকম হাইয়ের অংশটা থেকে একটা মার্ক করে দিচ্ছি। এরপর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে মার্ক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য, আর এই সাইডে হচ্ছে মাত্র 1/2 ইঞ্চি পরিমাণ থাকবে। এরপর এখান থেকে 5 ইঞ্চি উপরে একটা মার্ক করছি, এই সাইডটা হচ্ছে ফাড়া দিব, মানে এখানে ফাড়ার সেলাই হবে। আর এভাবে করে আমি 1/2 ইঞ্চি মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর এই মার্ক অনুযায়ী এখন কাপড়টা শুধুমাত্র আমি কেটে নিব। তো এখানে হচ্ছে উপরে জোড়া লাগানো ছিল সেই কাপড়টা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন এতটুকু হয়ে গিয়েছে, এরপর সেলাই করব। তো সেলাইটা এই যেভাবে এই দুইটা কাপড় সমান করে ধরে হাইয়ের অংশটা সেলাই করতে হবে, নিচের কাপড়টাও হাইয়ের অংশটা সেলাই করতে হবে। এরপর এই সাইডটাও এভাবে করে 1/2 ইঞ্চি পরিমাণ ঠিক পায়ের এই যে 5 ইঞ্চি উপর পর্যন্ত সেলাই করে নিতে হবে। সেলাইয়ের সময় কিন্তু আরও ডিটেলসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে প্রথমে হলো দুইটা কাপড় ধরে সবার আগে যেটা করতে হবে হাইয়ের অংশটা সেলাই করে দিতে হবে। তো একটা পার্ট সেলাই হয়ে গিয়েছে, একই নিয়মে আমি আরেকটা পার্টও সেলাই করে নিচ্ছি। চাইলে এখানে কিন্তু আপনারা ডাবল সেলাই দিতে পারেন, আর ওভারলক করলে ডাবল সেলাই দেওয়ার প্রয়োজন নেই।
তো এতটুকু হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি সাইডটা মিলিয়ে নিয়েছি, যেটা একটু আগে আপনাদেরকে বলেছিলাম হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করব। তো এই যে একটা কাপড় এভাবে ধরে তার উপরে আরেকটা কাপড় এরকম করে রেখে আমি হাফ ইঞ্চি পরিমাণ সাইড থেকে সেলাই করে দিচ্ছি। তো এখানে একটু মার্ক করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য যে কতটুকু সেলাই করতে হবে। এই যে শেষে হচ্ছে এরকম ভালো করে সেলাই দিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন? এভাবে করে দুই তিনবার করে সেলাই দিবেন যাতে সেলাইটা মজবুত হয়। তো একটা পার্টের এক সাইড সেলাই হয়ে গিয়েছে, তারপর হচ্ছে এটা উল্টে নিয়ে এখন হচ্ছে আমি আরেক সাইডও সেলাই করে দিচ্ছি। তো এখানেও দেখতে পাচ্ছেন আমি শেষের দিকে দুই তিনবার করে সেলাই করে নিয়েছি, এতটুকু হয়ে গিয়েছে। এখন হলো এখানে আমি কাপড়টা জোড়া দিব। তো 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি নিচের প্যানেলটা তৈরি করার জন্য। তো এরপর হচ্ছে এই কাপড়টা সোজা করে নিয়েছি, নেওয়ার পর এখান থেকে এই কাপড়টা এভাবে করে বসিয়ে নিয়ে তারপর সেলাই করে দিচ্ছি। একইভাবে দুইটা পায়ের অংশ কিন্তু তৈরি করে দিতে হবে। তো একটা পার্ট হয়ে গিয়েছে, একইভাবে আরেক পার্টও এই কাপড়টা লাগিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো সেলাই হওয়ার পর তারপর হচ্ছে কাপড়টাকে সোজা করে এখন আমি কাপড়টার উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে, আমি সাইডটা সেলাই করে নিয়েছি এবং হাইয়ের অংশটা সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এই পর্যায়ে হচ্ছে এখন পায়ের যে দুই সাইডে ফাড়া আছে এই ফাড়ার কাপড়টা কীভাবে মিলাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে প্রথমে সমান করে ধরে আগে আয়রন করে নিচ্ছি, আমি কাপড়টাকে আয়রন করে সেট করে নিচ্ছি। নেওয়ার পর এখন এই সাইডে যে কোনো এক সাইডে একটু হচ্ছে শুধুমাত্র এভাবে করে ভাঁজ করে, দুইটা ভাঁজ দিলেই হয়ে যাবে, এই যে এভাবে ভাঁজ করে নিতে হবে। এভাবে ভাঁজ করে আমি হচ্ছে আয়রন করে দিয়েছি। আর আরেক সাইডে হচ্ছে আপনারা খেয়াল করবেন এই যে এরকম করে হলো আমি প্রথমে একটা ভাঁজ দিব। তো তার আগে সেলাই বরাবর হচ্ছে একটা মার্ক করে নিচ্ছি। এই যে প্রথমে এইভাবে চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে আয়রন করে নিয়েছি, নেওয়ার পর এরপর আবার আরেকটা ভাঁজ দিচ্ছি। এটা কিন্তু ওই যে দাগ যে দিয়েছি সে দাগ বরাবর চিকন করে ভাঁজটা দিয়েছি, দেওয়ার পর এভাবে আয়রন করে নিচ্ছি। তো এরপর হলো আমি এখন এই অংশটাকে এভাবে হাতে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এটা মেশিন দিয়ে সোজা করে একটা টান দিয়ে সেলাই করে দিতে পারেন, বাট হাতে সেলাই করলে এটার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। তো এক সাইড সেলাই হওয়ার পর আবার আরেক সাইডও কিন্তু আমি হাতে সেলাই করে নিয়েছি। তো আমি দেখাচ্ছি এটা ঠিক কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম করে ঠিক এরকম হয়েছে এখানকার যে পাটটা আছে সেটা। এরপর এভাবে করে ভাঁজ করে দিয়ে পেছনের দিকে দিতে হবে যে এক্সট্রা কাপড়টা আমি এর সাথে অ্যাড করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপরে এভাবে ধরে নিয়ে এখানেও আয়রন করে দিব আমি সুন্দর করে। এরপর এখন এই অংশটাও কিন্তু হাতের কাজ করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এক সাইড থেকে এভাবে ধরে নিয়ে এখানেও হাতের কাজ করে দিব। তো আপনারা চাইলে এখানেও যদি আপনাদের ঝামেলা মনে হয় সেক্ষেত্রে মেশিন দিয়েও কিন্তু সেলাই করতে পারেন। তো আমি কিন্তু সালোয়ারের একটা পায়ের অংশ দেখিয়েছি, আরেকটা কিন্তু আপনারা একই নিয়মে তৈরি করে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এর উপরে হচ্ছে আমি সোজা করে একটা সেলাই দিয়ে দিব, সেটা মেশিনেই সেলাই করে নিচ্ছি। আর এই যে আরেকটা পায়ের অংশ এভাবে ভাঁজ করে একই নিয়মে কিন্তু সেলাই করে দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি যে প্ল্যাকেটটা তৈরি করেছি সেটা এভাবে করে সোজা করে দুইটা সেলাই করে দিচ্ছি। তো একটা হচ্ছে সালোয়ারের পাট হয়ে গিয়েছে, এখন এভাবে করে আরেক সাইডটাও কিন্তু আমি এরকম করে ডাবল সেলাই করে দিচ্ছি। এতটুকু হয়ে যাওয়ার পর এখন এভাবে করে দুইটা কাপড় সমান করে ধরে ভেতরে যে অংশটা আছে সেটা আপনারা সেলাই করে দিবেন। এই পর্যায়ে আপনারা হচ্ছে আপনাদের যে পায়ের মোহরির ফিটিং যে মাপটা আছে সেই মাপটা হচ্ছে আপনারা নিয়ে আর্ট করে নিতে পারেন, তারপর সেই আর্ট অনুযায়ী আপনারা সেলাই করে দিতে পারেন।
তো শুরুতে এবং শেষে ভালো করে কিন্তু সেলাই করে দিতে হবে। এতটুকু হওয়ার পর এখন হচ্ছে উপরের যে অংশটা আছে রাবার লাগানোর জন্য, রাবার বা ইলাস্টিক, সেই অংশটা হলো আমি এভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। এরপর এখানে ইলাস্টিক নিয়েছি, তো কোমরের যা মাপ হবে তার অর্ধেক ইলাস্টিক নিতে হবে। এখানে আমি 22 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে ইলাস্টিকটাকে এভাবে ধরে তারপর ভালো করে সেলাই করে দিতে হবে। তো সালোয়ারের কাপড়টা হচ্ছে আমি সোজা করে নিয়েছি। সোজা করে নেওয়ার পর এখন হলো এভাবে করে ইলাস্টিকটা এভাবে বসিয়ে কাপড়টা এর উপরে ভাঁজ করে দিচ্ছি। দেওয়ার পর কাপড়ের উপরে আমি সোজা করে সেলাই করে দিচ্ছি, ইলাস্টিকের উপরে যাতে সেলাইটা না পড়ে সেটা আপনারা খেয়াল রাখবেন। এরপর হচ্ছে এভাবে করে টেনে টেনে কাপড়টা সোজা করে নিতে হবে। নেওয়ার পর এরকম করে ধরে মাঝখানে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, যাতে করে হচ্ছে ইলাস্টিকটা সরে না যায়। তো এই তো সালোয়ারটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এরকম সুবুতাম লাগাবো, আপনারা চাইলে কাপড় দিয়েও সুবুতাম তৈরি করে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগবে। তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।